রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় ধ্বংস হয়েছে বন। পরিবেশ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মুখাপেক্ষী নয় দেশ। ফেনীর নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ ২৭ জন। অপহরণের ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে সৌরভ ময়মনসিংহে উদ্ধার, ফিরলেন ঢাকায়, নিরাপত্তা বাহিনীকে জানালেন ধন্যবাদ। এবং দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর মারা যাওয়া রাজীবের পরিবারকে দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ, আপিল করবে বিআরটিসি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। মাঠে ওজি আর টাইগারদের লড়াই, আর তাদের সমর্থন দিতে ইংল্যান্ডের বিভিন্ন স্থান থেকে ভেন্যু নটিংহ্যামে ছুটে গেছেন সমর্থকরা। বিশ্বকাপের উত্তাপে ভুগছে বাংলাদেশও, টাইগার সমর্থকদের বিশ্বাস ওজিদের অল্প রানের মধ্যে আটকে রেখে জয় তুলে নেবে মাশরাফির দল। আর খেলোয়াড়দের পরিবারও প্রাণ খুলে প্রার্থনা করছে বাংলাদেশের জয়ের জন্য। এখন যে পর্যায়ে খেলা আছে তাতে মনে হয় যে বাংলাদেশ সাড়ে সহজেই করতে পারবে, ওরা ইনিংসে ভালো ব্যাটিং করতে পারলে অবশ্যই বাংলাদেশের ৯০ প্লাস আশাবাদী যে বাংলাদেশ যদি লাস্ট ম্যাচের ধারাবাহিকতা রাখতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ জিতবে। ৩৬০ ৩৭০ আমাদের জন্য কোনো ব্যাপারই না, আমরা মনে করি অবশ্যই আমরা এটা ওভারকাম করবো। ওপেনিং ব্যাটস মানে ব্যাটসগুলো যদি ভালো চলে তাহলে আমাদের মানে জেতার চান্সটা বেশি হয়। সৌম্য আর তামিম যদি একটা ভালো স্টার্টিং দিতে পারে তাহলে বাংলাদেশের জন্য অনেক বেটার হবে। আর আমাদের সাকিব তো ফর্মে আছে, তার থেকেও ভালো প্রত্যাশা করি। প্রত্যেক খেলায় তো তামিমের প্রতি আমাদের এক্সপেকটেশন সবসময় বেশি থাকে, সেক্ষেত্রে আজকের মেলা আজকের খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার মনে হয় ১০০ করবে ইনশাল্লাহ। আমরা যদি দেখি ওয়েস্ট ইন্ডিজের প্রিভিয়াস খেলাটা দেখি তাহলে অবশ্যই আমরা আশাবাদী থাকতে পারি। প্রত্যাশা করছি যে বাংলাদেশ অবশ্যই গত দিনের মতো একটা ম্যাজিক কিছু করে দেখাবে, ভালো কিছু করে দেখাবে। বাংলাদেশ জিতবে এবং সেমিফাইনাল খেলবে, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ সেমিফাইনাল খেলুক, আমরা যে প্রত্যাশা নিয়ে গেছি সেই প্রত্যাশা যেন পূরণ হয়। মাথাটা ঠান্ডা রেখে যদি বল টু বল যদি খেলতে পারি তাহলে আমরা অবশ্যই জিতবো। আর সব থেকে বড় কথা, জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশ। আমরা যদি ওপেনিং ধরি তাদের মতো ভালো করতে পারে তবে অবিয়াসলি আমরা জিতবো। রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর মারা যাওয়া তিতুমির কলেজের ছাত্র রাজীবের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি এবং স্বজন পরিবহনকে টাকা পরিশোধ করতে বলা হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে লাইসেন্স দেওয়ার আগে চালকের ডোপ এবং চোখের পরীক্ষা করানো সহ ৭ দফা নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসের রেষারেষিতে এক হাত হারান তিতুমির কলেজের শিক্ষার্থী রাজীব। এর ১৪ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাষ্ট্রীয় বেসরকারি দুই পরিবহনের রেষারেষির এমন ঘটনা সে সময় ব্যাপক আলোচিত হয়। প্রশ্ন ওঠে সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। বৃহস্পতিবার রাজীবের ক্ষতিপূরণের মামলার রায়ে সড়কের মৃত্যুর মিছিল কমাতে ৭ দফা নির্দেশনা দিলেন উচ্চ আদালত। আদালত বলেছেন লাইসেন্স দেওয়ার আগে চালক মাদকাসক্ত কিনা এবং তার চোখে কোনো সমস্যা আছে কিনা সে বিষয়টি নিশ্চিত হতে হবে। এছাড়া স্টপেজ ছাড়া গাড়ি থামানো যাবে না, গাড়ির দরজা বন্ধ রাখতে হবে এবং বেপরোয়া গাড়িকে আইনের আওতায় আনতে সিসিটিভি লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো বাস তারা কোনো রকম দরজা বন্ধ না করে তারা যে কোনো জায়গা থেকে যত্রতত্র যাত্রী তুলতে পারবেন না। যারা গাড়ি চালান বিশেষ করে গণপরিবহন করেন তাদের মাদকের টেস্ট করতে হবে। দুই বাসের রেষারেষির কারণে রাজীবের মৃত্যু হয়েছে জানিয়ে আদালত তার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজীবের পরিবার। রাজীবের এই ঘটনার জন্য সমানভাবে বিআরটিসি বাস কর্তৃপক্ষ এবং স্বজন পরিবহনকে সমানভাবে দায়ী করেছে। নিহত রাজীবের দুই ভাইয়ের লেখাপড়া এবং ক্ষতিপূরণ বাবদ আদালত ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন এবং যার ২৫ লক্ষ ২৫ লক্ষ করে দুটি পরিবহন অর্থাৎ বিআরটিসি এবং স্বজন পরিবহন তারা বহন করবে। ভাই হারানোর বেদনা আমার থাকবেই, আদালত যে রায় দিয়েছে এর জন্য আমরা সন্তুষ্ট, আশা করি আমরা এর জন্য ভালোভাবে চলতে পারবো। যদিও রায়ে অসন্তুষ্ট বিআরটিসি, সংস্থাটির আইনজীবী জানিয়েছেন রায়ের বিরুদ্ধে আপিল করার কথা। আমি বিআরটিসির অথরিটির সাথে কথা বলেছি, বিআরটিসি বলছে তারাও ন্যায় বিচার পায়নি, তারা আমাকে আপিল করার জন্য নির্দেশনা দিয়েছে। এছাড়া আগামী ৬ মাসের মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আইন কার্যকরের নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে।
দীর্ঘদিনের নির্যাতন ও বৈষম্যের জেরে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক সংঘর্ষ ও মৃত্যু উঠে আসছে এমন অভিযোগ, সত্যতা পেয়েছে প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হলেও কক্সবাজার সহ আশপাশের অঞ্চলের বন ধ্বংস হয়েছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরনির্ভরশীল নয় বাংলাদেশ। বর্তমান বিশ্বে শতকরা 91% মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারছে না, আতঙ্ক জাগা নিয়ে এই তথ্য জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘ বলছে, বায়ু দূষণে সারা বিশ্বে মৃত্যু ঘটছে 70 লাখ মানুষের, বাংলাদেশে এই সংখ্যা 2 লাখের মতো। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে প্রতি বছরের 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলেও দেশে এবছর দিবসটির মূল অনুষ্ঠান আয়োজিত হয় বৃহস্পতিবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে উদ্বোধন করা হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযানেরও। অনুষ্ঠানে বনাঞ্চলের ক্ষতির নানা কারণ তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় বন ধ্বংস হয়েছে। মানবিক কারণে আমাদেরকে স্থান দিতে হয়েছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের। প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমাদের বন আগে বেশ কিছু ক্ষতি হয়েছিল, এর ফলে এখন প্রায় বন শেষ। যেখানে গভীর বন ছিল সেগুলো প্রায় ধ্বংসের পথে। এ সময় তিনি জানান, সুন্দরবন রক্ষায় যথাযথ পদক্ষেপ নিয়েই এগুচ্ছে সরকার। আমাদের সুন্দরবন এটা ম্যানগ্রোভ, আপনারা জানেন যে সারা বিশ্বের সব থেকে বড়, এবং এটার থেকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি। প্রত্যেকটা নদী ড্রেজিং করে নদীর নাব্যতা বৃদ্ধি করা, মিষ্টি পানির প্রবাহটা বৃদ্ধি করা, এবং আমাদের ওই অঞ্চলটা যেন আরো সুরক্ষিত হয় তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত বিশ্ব প্রতিশ্রুতির বাস্তবায়ন করে না জানিয়ে শেখ হাসিনা বলেন, কারো মুখাপেক্ষী নয় বাংলাদেশ। আমি এটা সবসময় মনে করেছি যে আমরা আগে আমাদের অ্যাকশন প্ল্যানটা কি, প্রায় 145টা প্ল্যান আমরা তৈরি করে আমরা নিজস্ব ফান্ড দিয়ে আমাদের যাত্রা আমরা শুরু করেছি। এর আগে প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণে অবদান রাখায় 3 জনকে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার, বৃক্ষরোপণে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রী পুরস্কার, এবং সামাজিক বনায়ন কর্মসূচির সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন। এছাড়া ওই অনুষ্ঠান থেকেই তিনি উদ্বোধন করেন পরিবেশ ভবন ও গাজীপুরে শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বারবার দ্বিপাক্ষিক আলোচনা, সমঝোতার চেষ্টা কিংবা আন্তর্জাতিক মহলের আহ্বানের পরও বিশ্বের সর্ববৃহৎ বাস্তুহারা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে এতটুকু আগ্রহ দেখাচ্ছে না মিয়ানমার। এক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের মানবিক কিংবা আর্থিক সাহায্যের প্রতি নির্ভরশীল না হয়ে রাজনৈতিক সমর্থন আদায়ে জোর চেষ্টা চালানোর পক্ষে মত বিশ্লেষকদের। বিশ্ব শরণার্থী দিবসে বেলায়েত হোসাইনের রিপোর্ট। শিকড় উপড়ে নেওয়া এই মানুষগুলোর চোখে মুখে সব হারানোর বেদনা। দেশের মাটি হারিয়ে এমন 12 লাখের বেশি মানুষের আশ্রয়স্থল বাংলাদেশ। বিশ্ব শরণার্থী দিবসটি তাই নানাভাবে বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শুরুটা 1978 সাল, সেই দফায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বেশিরভাগ ফেরত গেলেও বিপত্তি শুরু হয় 1991 সালের পর থেকে। বারবার রোহিঙ্গাদের ঢল নামে সীমান্তে, সেই ঢল মাঝের এই সময়টায় খানিকটা বন্ধ থাকলেও 2017 সালে দেখা দেয় বিপর্যয়। মানবিক বাংলাদেশের জন্য এখন প্রকট সংকট হয়ে দাঁড়িয়েছে বিরাট এই জনগোষ্ঠী। বিশ্লেষকদের মতে এই সংকট বাংলাদেশকে ছাপিয়ে পুরো দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলতে পারে। এক্সট্রিমিজমের কথা আমরা চিন্তা করি, সেরকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, সেটা শুধু বাংলাদেশকে না, এই অঞ্চলকে, পুরো অঞ্চলকে সেটা প্রভাব বিস্তার করতে পারে। বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়ে কোনো ভুল করেনি, কিন্তু এখন যেদিকে আগাচ্ছে জিনিসটা, এটার একটা দীর্ঘস্থায়ী সমস্যার দিকে এটা পরিণত হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারকে টলাতে চাপ অব্যাহত রাখার পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের রাজনৈতিক সমর্থন আদায়ে নতুনভাবে এগুনোর পরামর্শ তাদের। বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে সেই দেশগুলোর সাথে আলোচনা করুক যারা চাপ দিলে মিয়ানমার হয়তো শুনবে। মানবিক সহায়তার কাজ করছি, মানবাধিকারের ক্ষেত্রে বা বিশেষ করে
নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিকভাবে যে সমাধান দরকার সেই ব্যাপারে কিন্তু বিশ্ব এগিয়ে আসছে না। অন্য কোনো দেশে তাদেরকে অন্তত কিছু সংখ্যক হলেও স্থানান্তর করা যায় কিনা এই জায়গাটা ভাবার দরকার। স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের মিশে যাওয়া, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কিংবা পাসপোর্ট করার প্রচেষ্টা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। নতুন জন্মগ্রহণ করা শিশুদের বিষয়েও আইন প্রণয়ন জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। যে বাচ্চাটা আজকে ক্যাম্পে জন্মালো সে কি আসলে আরাকানের নাগরিক নাকি আমাদের বাংলাদেশের নাগরিক? সে যদি কোনোভাবে বাংলাদেশিদের এখানে কাউকে বিয়ে করে সেই ক্ষেত্রে আইনের প্রয়োগটা তার ক্ষেত্রে কি হবে? তাদের শিক্ষার ব্যবস্থা করা মুখের কথা নয়, তাদের স্বাস্থ্য পুরোপুরিভাবে নিশ্চিত করা মুখের কথা নয়। আশ্রিত রোহিঙ্গাদের যাতে কোনো ধরনের অপরাধে যুক্ত করা না হয় সে ব্যাপারেও আরো কঠোর অবস্থানের তাগিদ রয়েছে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ভুল পদক্ষেপ নিয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন সংস্থাটির উচিত বাংলাদেশের চেয়ে মিয়ানমারের দিকে বেশি নজর দেয়া। সকালে রাজধানীতে ডিকাবে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনা না গেলে জেনেভা কনভেনশন গুরুত্ব হারাবে। আপনার এই দুর্ঘটনা তো একদিনে হয়নি, ইউএন সেই ব্যাপারে সজাগ হয়নি, তারা অনেক কিছু গোপন রেখেছে, তার জন্য তারা নিশ্চয়ই দায়ী। আর তারপরে দুর্ঘটনা হওয়ার পর তারা কিছু আপনার বক্তব্য দিয়েছে, কিন্তু বেশি বক্তব্য বাংলাদেশের দিকে আনাগুনা করে, যেখানে কাজটা করা দরকার সেই রাকাইন প্রভিন্সে, সেখানে তাদের অবস্থান অত্যন্ত দুর্বল। আমরা মনে করি যারা এর জন্য দায়ী তাদের নিশ্চয়ই আপনার আইনের আওতায় আনতে হবে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। টানা 6 ঘন্টা অভিযোগ গঠনের শুনানি শেষে বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুন রশিদ এ আদেশ দেন। একই সাথে আগামী 27 জুন সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আরো জানাচ্ছেন আতিয়ার সজল। বৃহস্পতিবার চার্জ গঠনের নির্ধারিত দিনে সকাল 11:30 কিছুক্ষণ পরে ফেনীর কারাগার থেকে এই মামলার অভিযুক্ত 16 আসামিকে আদালতে তোলা হয়। দীর্ঘ প্রায় 6 ঘন্টা শুনানি শেষে আদালত এই মামলার চার্জ গঠন করেন, যার মধ্যে 5 জন এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে এবং বাকি 11 জন সহযোগিতা করেছে বলে উল্লেখ রয়েছে। চার্জ গঠনের শুনানিকালে এই মামলার অভিযুক্ত 16 আসামির জামিন আবেদন করে আসামির পক্ষের আইনজীবী। আদালত সেই জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়াও এই মামলার অভিযুক্ত 16 জনের মধ্যে 12 জন নিজেদের দায় স্বীকার করে 164 দ্বারায় আদালতে যে জবানবন্দি দিয়েছিলেন তাও অস্বীকার করে তা প্রত্যাখ্যানের আবেদন করেন। আদালত সেই আবেদনটিও নামঞ্জুর করেন। তারা যে এই মামলায় অভিযোগ গঠন করার মতো উপাদান নাই মর্মে দরখাস্ত দিয়েছেন সেই দরখাস্ত নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে নারী শিশু আইনের 4(1) এবং (30) দ্বারায় অর্থাৎ দাহ্য পদার্থ দিয়ে একজন নারীকে হত্যা করা এবং হত্যাকারীদেরকে সহায়তা করার অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। অন্যদিকে ন্যায় বিচারের স্বার্থে সাক্ষ্য গ্রহণের দিন আরো একটু পিছাতে পারত বলে মনে করেন আসামি পক্ষের এই আইনজীবী। PBI অত্র মামলা আরো প্রপারলি সময় নিয়ে তদন্ত করলে প্রকৃত রহস্য উদ্ঘাটিত হইত এবং এই হত্যাকাণ্ডের সহিত কারাযুক্ত প্রকৃত রহস্য উদ্ঘাটিত হইত। আদালতের কাছে এই হত্যাকাণ্ডের PBI যে তদন্ত প্রতিবেদন জমা হয়েছে তার মধ্যে 92 জন সাক্ষীর কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে 7 জন আসামি আগেই আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। গত 27 মার্চ নিজ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দনুহনারের অভিযোগ করলে সেই মামলায় কারাগারে যায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এরই জেরে নুসরাতকে ডেকে নিয়ে গত 6 এপ্রিল আগুন দিয়ে হত্যা চেষ্টা করা হয়। 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এই ঘটনার করা হত্যা মামলার দায়িত্বভার পায় PBI। তদন্ত শেষে PBI গত 28 মে 21 জন গ্রেপ্তারকৃত আসামির মধ্যে 16 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এখতিয়ার বহির্ভূত হয় 30 মে মামলাটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আলোচনার জন্য সরাসরি ফেনী থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার আতিয়ার সজল, যাচ্ছি তার কাছে। আজকের যে নুসরাত জাহান রাফি ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেই আলোচিত হত্যাকাণ্ডটি আসলে সারা দেশবাসীর মনে একটি দাগ কেটেছিল। এই ঘটনায় দেশব্যাপী অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, খুনিদের যারা হত্যাকারী তাদেরকে যেন কঠিন শাস্তি দেওয়া হয় সেই প্রতিবাদে মানববন্ধন হয়েছে, একটা তোলপাড় সৃষ্টি হয়েছিল এই হত্যাকাণ্ডকে ঘিরে। এবং সেই আসলে আলোচিত হত্যাকাণ্ডটির আজকে আদালতে চার্জ গঠনের দিন
ধার্য ছিল এবং আমরা দিনব্যাপী সে আদালতে ছিলাম। আপনাকে যদি বলি যে আমি এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন অতিথি রয়েছে, আমার সাথে আমার ডানে রয়েছেন ফেনীর আদালতের জ্যেষ্ঠ আইনজীবী এবং এই হত্যাকাণ্ডের যে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাজু, এবং আমার বামে রয়েছেন নারীদের বিভিন্ন অন্যায় নিয়ে যে কাজ করেন যারা ভিকটিম হয়ে শিকার হয়ে কোর্টে আদালতে আসেন আইনজীবী শিরিন আক্তার রত্না। আমরা এদের সাথে কথা বলবো। আসলে আমি প্রথমেই আমি শিরিন আক্তার রত্নার কাছে যেতে চাই যে যে নুসরাত জাহান রাফি যে মেয়েটি প্রথমেই নিজ মাদ্রাসা অধ্যক্ষ কর্তৃক সিলোতাহানের যে ঘটনা শিকার হয়েছিলেন এবং সেই মামলার একটি অভিযোগ করতে গিয়ে তাকে এরই জেরে তাকে নির্মম হত্যাকাণ্ডের মানে আগুনে পুড়ে তাকে হত্যা করা হয়েছে এবং আর জন্য এই ধরনের এই ঘটনা থেকে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্যান্য রয়েছে শিক্ষার্থীদেরকে সুরক্ষা দিতে তিনি একজন আইনজীবী হিসেবে কী পরামর্শ দিবেন বা কীভাবে রাফির হত্যাকাণ্ডকে দেখছেন? এটি অবশ্যই একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড। নুসরাত জাহান রাফি লেখাপড়া শিখতে গিয়ে তার পিতৃতুল্য শিক্ষক দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছে, আর যৌন নিপীড়নের প্রতিবাদ করতে গিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আর এই ধরনের ঘটনার জন্য কোনো পুনরাবৃত্তি না হয়, আমাদের মেয়েদের জন্য যেন শিক্ষাঙ্গনটা নিরাপদ হয়, শিক্ষা এই জন্য যথোপযোগী সকলের সহযোগিতা কামনা করছি। প্রত্যেক শিক্ষাঙ্গনে আধুনিক সকল সিসি ক্যামেরা সহ অভিযোগ বাক্স সহ যা যা করা দরকার, অর্থাৎ এক কথায় মেয়েদের জন্য শিক্ষাঙ্গনটা নিরাপদ হতেই হবে, নাহলে এর কোনো বিকল্প নেই। আর একটা কথা আমি একজন নারী আইনজীবী হিসেবে বলছি, কোনো ভিকটিমকে যেন আদালতে প্রকাশ্যে দাঁড়িয়ে তার যারা জবানবন্দি ফেস কালে তার দর্শনের বিবরণটা আবার প্রকাশ্যে দিতে না হয়, এজন্য আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের যে 20 ধারা 6 উপধারায় যে ক্যামেরা ট্রায়ালের কথা বলা হয়েছে সেটা যেন সব মামলার ক্ষেত্রে অবশ্যই কার্যকর করা হয়। অনেক সময় আদালত কক্ষের স্বল্পতা এবং অন্যান্য সমস্যার কারণে বা মামলা আধিক্যের কারণে সেটা করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এটার কোনো বিকল্প নেই, কারণ একজন দোষিতা যখন প্রকাশ্যে তার দর্শনের বিবরণ আবার দিয়ে থাকে তখন তার জন্য এটা খুবই অপমানজনক এবং খুবই লজ্জাজনক। আমি এই জিনিসটার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। উনি কিছু ওই নারী যারা ভিকটিম হয়ে আসে তাদের জবানবন্দি আদালতে নেওয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু সুপারিশ করেছেন, আর আমার ডানে রয়েছেন এই মামলার যে হত্যাকাণ্ডের রাফি হত্যাকাণ্ডের মামলার যে আইনজীবী যিনি তার পক্ষে হয়ে লড়ছেন সুবিচারের লক্ষ্যে। আজকে উনি দিনভর আদালতে ছিলেন চার্জ গঠনের বিষয়ে। আজকে আপনার কাছে জানতে চাবো যে চার্জ আদালতে যে চার্জশিটটি পিবিআই জমা দিয়েছেন সেই যত সব উপযুক্ত উপাদানগুলো এই মামলার আসামিদের শাস্তির ক্ষেত্রে উপযুক্ত উপাদানগুলো রয়েছে কিনা বা এই মামলার সুনির্দিষ্ট বিচারের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বিচারের ক্ষেত্রে আপনারা কিভাবে দেখছেন বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সব উপাদানগুলো এই উপাদানে এই চার্জশিটে রয়েছে কিনা এটা জানবেন বলবেন যদি। ধন্যবাদ। আজকে এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এই মামলার আসামিরা এই মামলার সার্সেসভুক্ত 16 জন আসামি সকলেই আজকে আদালতে তাদের বিরুদ্ধে অব্যাহতি দরখাস্ত দিয়েছেন, অর্থাৎ অভিযোগ গঠনের দায় থেকে অব্যাহতির জন্য তারা আদালতে আবেদন করেছেন ফৌজদারি কার্যবিধি 265C দ্বারায়। সেই মোতাবেক আদালতে আসামি 16 জন আসামির আইনজীবী এবং 16 জন আসামি তারা নিজেরাও আদালতে দীর্ঘ শুনানি করেছেন। আজকে 11:30 থেকে 4:30 পর্যন্ত প্রায় 5.5 ঘন্টা আদালতে দীর্ঘ শুনানি হয়েছে। তো আজকের এই দীর্ঘ শুনানিতে এই মামলার এজাহারকারী ডিজিস্ট নুসরাত জাহান রাফির ভাই নোমান যে এজাহার করেছে সেই এজাহারের বক্তব্য এবং এই এজাহার অনুযায়ী যে পিবিআই তদন্ত করে যে সার্জশিট দিয়েছে সেই সার্জশিট এবং যেই সাক্ষীরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তাদের জবানবন্দি আসামিদের জবানবন্দি সব কিছু মিলিয়ে আজকে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নারী শিশু নির্যাতন আইনের 4-1 এবং 30 ধারায় অর্থাৎ এই নুসরাত জাহান রাফিকে নিষ্ঠুরভাবে হত্যা করার এবং হত্যাকারীদের সহায়তা করার অভিযোগে সকল আসামিদের বিরুদ্ধে নারী শিশু আইনের 4-1 এবং 30 দ্বারা অভিযোগ গঠিত হয়। এবং আপনি এবং আপনার সাথে দেশবাসী শুনলে খুশি হবেন যে এই মামলা রুজু হয়েছে আজকে 74 দিন। আপনারা জানেন যে 8-4 অর্থাৎ এপ্রিল মাসের আট তারিখে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হয় আজকে 72 দিন। 72 দিনে এই মামলায় আপনার তদন্ত কার্য সমাপ্ত হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করা হয়েছে, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে। এই মামলা অত্যন্ত দ্রুতগতিতে আগাচ্ছে এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের বর্তমান সময়ে এই মামলাটিকে চাঞ্চল্যকর মামলা হিসেবে গুরুত্ব দিয়ে এই মামলা অতি দ্রুত বিচার নিষ্পত্তি হবে এবং আমরা আশা করি যারা প্রকৃত অপরাধী তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।
ধন্যবাদ। আপনি শুনলেন আরেকটা জিনিস, যে যারা আজকে 164 দ্বারা জবানবন্দি দিয়েও তারা অস্বীকার করে একটা প্রেয়ার করেছেন, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন, এই মামলার বিচারকে কোনো বাধাগ্রস্ত হবে কিনা? ধন্যবাদ। এটা আসলে ওনারা আজকে যে প্রক্রিয়া দিয়েছেন, নিয়ম হলো কোনো আসামি যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, তিনি আবার কারাগারের মাধ্যমে তিনি রিটেক পিটিশন দিবেন, কারাগারের জেলার এবং সুপারিনটেন্ডেন্ট সাহেব এটা ফরওয়ার্ড করে আদালতে পাঠাবেন। সেটা ওনারা না করে ওনারা আজকে আদালতে সরাসরি বলেছেন যে জেল কর্তৃপক্ষ আমাদেরকে এটা দিতে দেন নাই, এই জন্য ওনারা সরাসরি দিয়েছেন, আদালত গ্রহণ করেছেন। তবে আদালত সাধারণত এই দরখাস্তের এইরকম যারা অপরাধী নিজেরা অপরাধ স্বীকার করে, পরবর্তীতে নিজেদের অপরাধ থেকে দণ্ড থেকে সাজা থেকে মাপ পাওয়ার জন্য প্রত্যেকে এরকম রিটেক পিটিশন দেয়, এটার তেমন কোনো গুরুত্ব নেই। এবং আদালত এই দরখাস্তগুলো আসামিদের যে রিটেক পিটিশন সেগুলো ক্যাপ্ট দ্য রেকর্ড অর্থাৎ ফাইলে রেখেছেন, এই বিষয়ে কোনো আদেশ আদালত দেন নাই, এটা নিয়ম তাই এবং নথিতে থাকবে। ধন্যবাদ। শুনলেন আসলে আজকের এই মামলার চার্জ গঠন হয়েছে এবং আদালত যেটা আদেশ দিয়েছে আগামী 27 জুন এই মামলায় পিবিআই যে তদন্ত রিপোর্ট উল্লেখ করা হয়েছে, 92 জনকে সাক্ষ্য করা হয়েছে, যার মধ্যে 7 জন আসামি আগেই আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছিল, সেই মধ্যে 3 জন আসামিকে 27 তারিখে তাদের গুরুত্বপূর্ণ সাক্ষীকে তাদের সাক্ষ্য গ্রহণের জন্য ডাকা হবে বা সাক্ষ্য গ্রহণ করা হবে। এবং শুধু ফেনীবাসী নয়, পুরো দেশবাসী তাকিয়ে আছে, এই হত্যাকাণ্ডের একটি দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মামলার, এই মামলা যারা অভিযুক্ত সবাই এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং এই মামলার বিচার প্রক্রিয়া তারা আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং তারাই তাদের যে কৃতকর্মের যে ফলটা তারা ভোগ করবে চোখের সামনে দেখে তারা এটার শাস্তি ভোগ করবেন। আর ফেনীবাসী সহ পুরো দেশবাসী আশা করছে দ্রুতই এই মামলাটি নিষ্পত্তি হবে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। মামুন দর্শক, ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আলোচনার জন্য দুজন আলোচকের সঙ্গে ফেনী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল। জনপদের সময় আরও থাকছে, তিস্তার পানি বেড়ে প্লাবিত লালমনিরহাটের নিম্নাঞ্চল, পানিবন্দী 12 গ্রামের 5,000 মানুষ তলিয়ে গেছে ফসলি জমি। চাঁপাইনবাবগঞ্জে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম হত্যা মামলায় 9 জনকে মৃত্যুদণ্ড, 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায় 2014 সালের 24 অক্টোবর মনিরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের তৎকালীন সভাপতি আখিরুল ইসলাম ও তার সহযোগীরা। পরে শিবগঞ্জ স্টেডিয়ামের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন মনিরুলের স্ত্রী বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। বলা হয় সংগঠনের টাকা ভাগাভাগির জেরে হত্যাকাণ্ড চালানো হয়। 2015 সালের 15 জুন মামলার চার্জশিট দেয় পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ মামলার রায় দেন আদালত। দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি আখেরুল ইসলাম সহ 8 জন আসামি আদালতে উপস্থিত থাকলেও পলাতক রয়েছে 3 জন, আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় 5 জনকে খালাস দিয়েছেন আদালত। চট্টগ্রাম থেকে নিখোঁজের 11 দিন পর পরিবারের কাছে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভ। সকালে ময়মনসিংহ থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তারাকান্দায় তাকে ফেলে যায় অপহরণকারীরা। কে বা কারা তাকে অপহরণ করেছিল সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু করা জানা যায়নি। দীর্ঘ 11 দিন পর মায়ের শূন্য বুকে সন্তানের ফিরে আসা। নিখোঁজ সৌরভের আগমনে আগে থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজধানীর বনানীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বাসায় নিয়ে আসা হয় ভাগ্নে সৌরভকে। ময়মনসিংহ জেলা পুলিশের একটি টিম তাকে তুলে দেন পরিবারের সদস্যদের হাতে। সৌরভকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্যরা। আমার অনুভূতির ভাষা প্রকাশে আমি সোহেলের হাতে দিয়ে দিয়েছি, আমার ছেলেকে সোহেল উদ্ধার করে দিয়েছে। যারা যারা আমার জন্য কষ্ট করছে সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই, আমার মামা, আমার পরিবার, আর আইন শৃঙ্খলা বাহিনী যারা কষ্ট করছে আমার জন্য সবাইকে থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ। এদিকে সৌরভকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে দাবি করে সার্বিক সহায়তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সোহেল তাজ। তবে কে বা কারা সৌরভকে অপহরণ করেছিল সে বিষয়ে কিছুই জানাননি তিনি। শারীরিক থেকে যা দুর্বলতা বোঝা যাচ্ছে ও মানসিকভাবে এখানে কয়েক স্তরের ওকে টর্চার করা হয়েছে মানসিকভাবে। এরকম কষ্ট, এরকম যন্ত্রণা একটা পরিবারের ভিতর দিয়ে যায়, ওর মা বাবা, আত্মীয় স্বজন এবং আমাদের সবার যে একটা অভিজ্ঞতা হয়েছে, এরকম যেন আর কোনো ফ্যামিলিতে না হয়। এর আগে বৃহস্পতিবার ভোর 5টার দিকে ময়মনসিংহের তারাকান্দার বটতলা বাজার এলাকা থেকে উদ্ধার হন সৌরভ।
গত 9 জুন চট্টগ্রাম নগরীর আফমি প্লাজার সামনে থেকে অপহরণ করা হয় সৌরভকে। প্রেমের সম্পর্কের জেরে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, মৃত্যুর ঘটনার নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের নির্যাতন, অপমান ও বেতন বৈষম্য। উঠে আসছে এমন সব অভিযোগ, আর এর সত্যতা পেয়েছেন জেলা প্রশাসকও। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে। বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে লন্ডভন্ড পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নিস্তব্ধ হয়ে গেছে চীনা ও বাংলাদেশি শ্রমিকদের কর্মব্যস্ততা। বাংলাদেশি শ্রমিকদের দাবি, সামান্য ভুলের কারণে বহুতল ভবন থেকে লাথি মেরে বাংলাদেশি এক শ্রমিককে ফেলে দেয় চীনা শ্রমিকরা, আর মৃত্যু নিশ্চিত হওয়ায় লাশ গুম করার চেষ্টা করেছে তারা। এ কারণেই ক্ষিপ্ত হয় বাংলাদেশি শ্রমিকরা, শুরু হয় সংঘর্ষ। যারা চাইনিজ ছিল ওই লোকে ওনাকে লাথি মেরে ফেলাই দিছে, ফেলাই দেওয়ার পর অন্য বাঙালিরা এসে ওনাকে দেখতেছে। পড়ে যাওয়ার পরে মোটামুটি 45 মিনিট মতো সে জীবিত ছিল এবং তার সহকর্মী এবং আমরা চেষ্টা করেছিলাম তাকে হাসপাতালে নেওয়ার জন্য, এবং যখন মারা যায়, মারা যাওয়ার পরে তারা তার আইডি কার্ড এবং লকশিট সব কিছু ছিঁড়ে ফেলে, এবং তারা চেষ্টা করেছিল লাশটাকে যে কোনোভাবে এটা হিডেন করে দেওয়ার জন্য। চীনা শ্রমিকদের এমন নির্যাতন একদিনের নয়, বিগত দিনেও কথায় কথায় নানাভাবে বাংলাদেশি শ্রমিকদের নির্যাতন করা হয়েছে বলে দাবি তাদের। এদিকে বাংলাদেশি শ্রমিকদের কাজে নেয়ার আগে 22,000 টাকা বেতন, বোনাস ও নির্ধারিত ছুটি দেওয়ার কথা বলা হলেও তারা তা দিচ্ছে না বলেও অভিযোগ তাদের। বেতন মাত্র 340 টাকা, আমাদেরকে প্রায় 13 ঘন্টা ডিউটি করতে হয় আর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। শুক্রবারের যে ডিউটিটা সেটা কিন্তু আমাদের কোনো ওভারটাইম দেয় না, কথায় কথায় লাত্তি মারে, বুষ্টা মারে, মানে একটা না একটা আছে, ওরা আমাদের দেখতেই পারে না বাংলাদেশে। এদিকে বুধবার সারাদিন বিদ্যুৎ কেন্দ্রের সমস্যা সমাধানে কাজ করতে গিয়ে এমন অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানালেন পটুয়াখালীর জেলা প্রশাসক। চায়না কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আমরা কথা বলেছি এবং এই বিষয়গুলি আমরা পরীক্ষা করে দেখব এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সুষ্ঠু তদন্তে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ 3টি আলাদা তদন্ত কমিটি করবেন বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক। এম এ আজিম, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন জনপদের সময়। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী তীরে উচ্ছেদ অভিযানের চতুর্থ দিনে একটি বড় ডকইয়ার্ড সহ 20টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে 50,000 টাকা। 4 দিনের অভিযানে ধলেশ্বরী নদীর দখলকৃত অন্তত 10 একর জমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিআরডব্লিউটিএ। শকত আলী শেখতের পাঠানো তথ্য আব্দুল আল মামুনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দখল আর দূষণে নাব্যতা সংকটের পাশাপাশি গতি হারাচ্ছে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী। নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবার সকালে চতুর্থ দিনের মতো অভিযান চালায় বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ধলেশ্বরীর পূর্ব তীর ভরাট করে গড়ে ওঠা আহমদ আলী ব্যাপারী ডকইয়ার্ডকে 50,000 টাকা জরিমানা করা হয়। দখলকৃত অংশ সরিয়ে নিতে সীমানা চিহ্নিত করে ডকইয়ার্ড মালিককে নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের যে ভরাটকৃত অংশটুকু সেটি সরানো হবে এবং নদীতে পরিণত করা হবে। প্রতি বছরই নদীতে মাটি, বালি এবং ইটের অংশ ফেলে দখল করছে, সেই ইটভাটাগুলোর যে দখলকৃত অংশ নদীর ভেতর যেগুলো আছে সেগুলো অপসারণের জন্য আমরা কাজ করব। পরে নদী তীরের আরও 20টি টিনশেড ঘর উচ্ছেদ করা হয়। নদীর জমি উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা। আরও কিছু পরিমাণ অবৈধ স্থাপনা রয়েছে, আমরা পর্যায়ক্রমে সেগুলো উচ্ছেদ অভিযানের মাধ্যমে উচ্ছেদ করে দেব। 4 দিনের অভিযানে প্রায় 150 ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ধলেশ্বরী নদীর দখলকৃত অন্তত 10 একর জমি উদ্ধার করা হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিএ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। উজানে ভারতের সিকিমে প্রবল বর্ষণে তিস্তার পানি প্রবাহ বাড়ায় ভাটিতে লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও দ্বীপচর প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে 12টি গ্রামের প্রায় 5,000 মানুষ, তলিয়ে গেছে ভুট্টা, বাদামসহ বিভিন্ন ফসলের ক্ষেত। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মুফাক্কারুল ইসলাম মজনুর পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ক্ষেত তলিয়ে যাওয়ায় অপরিপক্ক ভুট্টা তুলে রোদে শুকানো হচ্ছে, একই অবস্থা বাদাম, আলু ও বোরো বীজতলা সহ বিভিন্ন ফসলের।
ভারতের সিকিমের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে বেড়ে গেছে উজানে তিস্তার প্রবাহ। এতে লালমনিরহাটে তিস্তার পানি ঢুকে পড়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও দ্বীপচরে। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের গেট। এতে সদরের খুনিয়াগাছ, আদিতমারির মহিষখোঁচা, পাটগ্রামের দহগ্রাম ও হাতিয়াবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি, সিন্দুরনা সহ 12টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 5,000 মানুষ। মৌসুমের শুরুতেই ফসলের ক্ষতিতে দিশেহারা কৃষক। যা ক্ষতি হয়েছে ধারণা ছাড়া এইভাবে পানি থাকছে, কোনো এই মানুষের নিরাপত্তা নাই, কোনো আওনাই নদীর পরে এখন সবাই মানুষ, তাইলে আমরা কিভাবে এখানে বাঁচি? আমরা অনেক ফসল নদীর পানির ঢলে অনেক চলে যায় এবং বাদামের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং সেই সাথে অনেক কৃষকই ক্ষতিগ্রস্ত এই পানি ঢলের পানির কারণে। রাতে কোনো ঘুম নাই, পানি ভেসে এসছে হঠাৎ করেই, কখন কি হয়। বাড়িঘর ও রাস্তাঘাটের পাশাপাশি পানি ঢুকে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। কোমর সমান পানি পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। ঝুঁকি এড়াতে নদী তীরবর্তী 5টি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করায় ব্যাহত হচ্ছে পাঠদান। আমাদের স্কুলে খুব পানি হচ্ছে, আমরা বই খাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা স্কুলে এসে দেখি পানি আসছে, এখন ক্লাস বন্ধ রাখছে। পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা, আর ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে বীজতলা সরবরাহ সহ আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এখানে পানি বিশুদ্ধকরণ টেলে দিচ্ছি এবং আরো কোনো এলাকা প্লাবিত হয় কিনা সে বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। কিছু মানুষ আকস্মিক বন্যার কারণে তাদের কিছু ফসলের ক্ষতি হয়েছে, বিশেষ করে ভুট্টা এবং বাদামের। আমরা সেগুলোর ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করেছি এবং কৃষি বিভাগকে আমরা ইতিমধ্যে বলেছি, তারা এটি তথ্য দিবে। জেলা তৎক্ষণিক আমরা তাদের কাছে ত্রাণ এবং আর্থিক সাহায্য তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তিস্তা নদী তীরবর্তী লালমনিরহাটের 20টি গ্রামে প্রায় 15,000 মানুষ বসবাস করেন। তাদের জীবিকার প্রধান উৎস কৃষি। সময় সংবাদ লালমনিরহাট। এরপর যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টেন ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে 382 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ, জয়ের আশা স্বপ্নবাজ সমর্থকদের। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ধ্বংস হয়েছে বন, পরিবেশ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মুখাপেক্ষী নয় দেশ। ফেনীর নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ 27 জুন। অপহরণের 11 দিন পর সোহেল তাজের ভাগ্নে সৌরভ ময়মনসিংহ উদ্ধার, ফিরলেন ঢাকায়, নিরাপত্তা বাহিনীকে জানালেন ধন্যবাদ। এবং দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর মারা যাওয়া রাজীবের পরিবারকে 2 মাসের মধ্যে 50 লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ আপিল করবে বিআরটিসি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।